Hey guys, welcome to my channel Tapasi's vlog. Happy Tapasi. আর আমার ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো আমার ছেলে বসে ফোন টানাটানি করছে। আমি তো খুবই ভালো আছি। আর তোমরা যারা আমার বয়সী তাদেরকে সবাইকে হাই। আর আমার যারা গুরুজন তাদেরকে আমার প্রণাম প্রণাম নেবেন সবাই। তো আমার ব্লগটা আমি শুরু করেছি এখন থেকেই, এখন 2:17 বাজে। তো আমি খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে এখন চলে এসেছি শুতে। দেখি ও কখন ঘুমায়। হ্যালো হ্যালো করে দাও, চুলগুলো দেখো ভূত হয়ে আছে। আসলে চুলটা ওকে স্নান করানোর পর চুলটা ভেজা রয়েছে, তো ওই জন্য বেঁধে দেইনি, নাহলে বেঁধে দিতাম। তো এই সারাদিন সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া এই করতে করতেই এত বেলা হলো। তো আজকে সকালে দুষ্টুমি, ও বাবা গো দেখো দুষ্টুমি করে যাচ্ছে। তো আজকে সকালে হচ্ছে রান্না হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোল ওর বাবা খেয়ে গেছে আর নিয়েও গেছে। তারপরে আমরা সকালে টিফিন করেছি চাউমিন। টিফিনে আমরা তিনজন চাউমিন খেয়েছি, আমি বাবা আর মা। তো তারপরে বাবা বাজার থেকে আনলো মাছের ডিম আর হচ্ছে আমাদের জন্য ছোট দেশি মোরলা মাছ। আর কালকে মোচা ছিল, তো মোচার নিরামিষ করলাম ছোলা দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর আর হচ্ছে ডিম, রুই মাছের ডিম আলু দিয়ে ঝোল করে রেখেছি, কারণ আমার বর তো আবার মাছ খাবে না, মোরলা মাছও খায় না। তো ওর জন্য হচ্ছে মাছের ডিম আনা, তো ও খাবে আমরাও খাবো। ব্যাস তো দুপুরবেলা আমরা মোচা আর মাছ দিয়েই ভাত খেয়েছি, মাছের ডিমটা রাতেই খাবো। তো খাওয়া দাওয়া করে আমি ছেলেকে খাওয়ালাম, ছেলেকে আপেল আর হচ্ছে আমি চাল ডাল গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে একসঙ্গে মিশিয়ে রান্না করে তারপরে ছেলেকে খাওয়ালাম। আয় 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 আসছি, দেখো পড়ে গেছে আসতে গিয়ে। তো এখন ঘুমাবে না, পুরো খেলার মুডে আছে, খেলবে কতক্ষণ তারপর দেখি 3-4টার দিকে হয়তো গিয়ে ঘুমাবে। তো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমার শাড়ি কয়েকটি শাড়ির ভিডিও বা শাড়ির কালেকশন শেয়ার করি। তো চলো দেখে নাও আমার শাড়িগুলো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও। আর যদি তোমরা আমার বিয়ের শাড়ি মানে বিয়ের বেনারসি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের আমার বিয়ের বেনারসি বউ হাতের বেনারসি দেখাবো। তো আজকে আমার অন্য কয়েকটি শাড়ির কালেকশন তোমাদের দেখাই, দেখতে থাকো। তো চলে এসেছি দেখো আমার কিছু শাড়ি নিয়ে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো দেখো প্রথম শাড়ি হচ্ছে এইটা, এইটা কালার বলবো, এর সব ভেতরে এরকম গোল গোল আর পাড়টা দেখতে পাচ্ছ এরকম প্লেন। তো এই হচ্ছে আমার শাড়ি। এই শাড়িটা আসলে আমি আমার আমার বড় পিসি শাশুড়ির বৌমা মানে আমার বড় যা দিয়েছিল আমাকে আমার সাধের অনুষ্ঠানে, আমার সাধের সময় দিয়েছে এই শাড়িটা। শাড়িটা আমার বেশ একটা পছন্দের শাড়ি। তো এই হলো আমার ফার্স্ট শাড়ি, তোমাদের কেমন লাগলো জানাবে আমাকে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি এই শাড়িটা ব্লাউজ বানিয়েছি মানে নিজেই বানিয়েছি, এই দেখো। তো এটা হচ্ছে বোট নেক বানিয়েছি, বোট নেক। আর পেছনে হচ্ছে গিয়ে তোমার ডিপ একটি গোল গলা। আর এটা কি বলতো সাইডে আমি ও ঠিকটাই, এই দেখো সাইডে হুক রেখেছি, মানে হচ্ছে ব্লাউজটা এইভাবে পরবো আর তোমার হুক হচ্ছে এই যে এখানে, ঠিক আছে? এই হলো আমার ফার্স্ট শাড়ি আর ফার্স্ট ব্লাউজ। তো দেখো সেকেন্ড হচ্ছে এই যে,
হাতি চলি সেকেন্ড শাড়ি পুরো শাড়ি পরছি এরকম হাতি খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা হচ্ছে মেসো থেকে নেওয়া মানে মেসো অ্যাপ থেকে নেওয়া অনলাইন থেকে কিনেছিলাম আমি এই শাড়িটা শাড়িটা কেনার আগে খুব ভয় পাচ্ছিলাম কেমন হবে কি হ্যাঁ শাড়িটা ভালোই এসেছে তো এই শাড়িটার সব থেকে ভালো জিনিস কি জানো এর ব্লাউজ পিসটা দাঁড়াও তোমাদেরকে দেখাই এই ব্লাউজ পিসটা এই দেখো এর ব্লাউজটা এটাও আমি বটনেক বানিয়েছি এই যে গ্লাস হাতা সামনে আর পেছনের গলাটা খুবই সুন্দর দাঁড়াও দেখাই তোমাদেরকে পেছনে হচ্ছে তোমার গোল গলা ফিতে দেওয়া এটা এটাও আমি নিজেই বানিয়েছি তো তারপরে শাড়িটা হচ্ছে এইটা এই দেখো বাবা সুইচ বোর্ডটাকে যা ইচ্ছা করছে একবার লাইট অফ করছে লাইট জ্বালাচ্ছে ওর বাবা দেখলে তো দিত আমাকে আচ্ছা মতন ছেলেকে পরে হাত দিতে দেবে না এই হচ্ছে নেক্সট শাড়ি এই শাড়িটা দেখো এটার সেরকম কনস পার্টটা দেখো লালের মধ্যে লাল আর সবুজটা মেশানো আর কি এইটা আর এর আঁচলটা হচ্ছে এই যে এই হচ্ছে এর আঁচল দেখেছ আর এই আঁচলের কালার সেম কালারই হচ্ছে এর ব্লাউজ পিসটা এই দেখো এই শাড়িটা কেমন এটাও সাথে আমার একটা ননদ দিয়েছে আমাকে আমার 7 মাসে শ্বশুরবাড়ি থেকে সাপ দিয়েছে তো তখনের পাওয়া শাড়ি এটা আমার খুব সুন্দর শাড়িটা দেখো এইটার ব্লাউজ পিস হলো এই যে এটা ব্লাউজ পিস নয় ব্লাউজ আমি বানিয়েছি নিজে বানিয়েছি প্লেন ব্লাউজ এই তোমার গ্লাস হাতা দিয়ে গ্লাস হাতা দিয়ে সামনে হুক আর পেছনে হচ্ছে তোমার ডিপ এটাও আমারই বানানো নিজের হাতে নিজের ব্লাউজ নিজেই বানিয়ে পরি পরে টাকা বাঁচাচ্ছি দেখো তো তারপর হচ্ছে এবার পুজোয় এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পুজোর সময় এই দেখো এই হচ্ছে তোমার নেক্সট শাড়ি শাড়িটা খুবই সুন্দর পরলে খুবই ভালো লাগে এই শাড়িটা আমি পরেছিলাম আমার ওই বড় জায়ের বাড়িতে যেদিন বৈষ্ণব সভা ছিল ওই বৈষ্ণব সভার দিন আমি এই শাড়িটা পরেছিলাম তো দেখো শাড়িটা কেমন এই হচ্ছে তোমার সারা শাড়ি ভর্তি এরকম তোমার এই যে গোল 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 আর এই হচ্ছে তোমার পাড় এই শাড়িটার ব্লাউজ পিসও সেম এই একই তো এটার পিস এখনও কাটাইনি ভেবেছি আমি কাটাবো কাটিয়ে মানে ব্লাউজটা বানিয়ে নেবো হয়তো অন্য কোনো শাড়ির সঙ্গে চলে যাবে যেহেতু নিজে বানাতে পারি তো আমি বানিয়েই নেব এই হচ্ছে আমার পরের শাড়িটা তো এই শাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এটা আমাকে পুজোয় দিয়েছে আমার শাশুড়ি মা এটার ব্লাউজ পিসটা বানানো হয়নি এখনো আর এইটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাপা বাড়িতে দিয়েছে খুবই সুন্দর একটা শাড়ি লাল একদম লালের মধ্যে ছোট ছোট পান ডিজাইন দেখো খুব সুন্দর এই শাড়ি এই হচ্ছে তোমার পাড় আর আঁচলটাও সেম এই হচ্ছে তোমার আঁচল রেখে দিই এই তোমার আঁচলটা এটাতেও সেম এই একই ব্লাউজ পিস এই শাড়িটা আমি পরেছিলাম আমার এই বাড়ির সাধের দিন হ্যাঁ এই বাড়িতে যেদিন আমার সাধের অনুষ্ঠান ছিল আমি সেই দিনে এই শাড়িটা পরেছিলাম কেমন লাগছে শাড়িটা এটা ব্লাউজটা দেখাই এটা ব্লাউজটা উল্টো করা আছে ঠিক করে নি এই হচ্ছে এটা ব্লাউজ Thank you.
সামনে গ্লাস হাতা, আমি গ্লাস হাতায় বেশি মানে পছন্দ করি আর কি পড়তে। আর এটা হচ্ছে পান উল্টো বা বলতে পারো ওয়াটার ড্রপ, বুঝতে পারছো? এটা এই যে গলাটা পড়ার পরে বোঝা যায় এইটার হচ্ছে মানে খুবই ডিপ গলাটা, কিন্তু পড়ার পরে খুব সুন্দর লাগে। তো ব্লাউজটা এটাও আমারই বানানো, আমি নিজেই বানিয়েছি। তো যখন আর কি আমার স্বাদের সময় তখন আমি খুব মোটা ছিলাম, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, তো তখন আর বানানো, তো এখন একটু সাইড লাই করে এখন আমি অনেকটাই রোগা হয়েছি যদিও পরি। এই ছিল আমার শাড়ির কালেকশন। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি আমার ভিডিওটি পছন্দ হয় বা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো। তাহলে আমি এবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমার শাড়ির কালেকশনের, আরও যেসব শাড়ি আছে আমার সেগুলোর আরও ভিডিও নিয়ে আসবো। আর তোমরা যদি আমার বিয়ের বেনারসি দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি আমার বিয়ের বেনারসি ভিডিও নিয়ে আসবো। তো কেমন লাগলো বলো আমার ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।